আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়েই গিয়েছেন আজকে আমরা কোন টপিকসটি নিয়ে আলোচনা করব। বিশ্ব ফুটবলে প্রায় দেড় যুগ ধরে চলে আসছে একটি আলোচনা, কে সেরা, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি। প্রতি মৌসুমে, প্রতি বছরে, প্রতিটি টুর্নামেন্টেই নতুন করে আসে এই আলোচনা, কিন্তু কখনও সুনির্ধারিত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এবার সেই আলোচনায় যোগ দিয়ে আরেকটু গিট ঢেলে দিলেন নেদারল্যান্ডসের সাবেক কোচ মার্কো ফন বাস্তেন। তার মতে রোনালদো অনেক ভালো ফুটবলার হলেও মেসির সঙ্গে তার তুলনা চলে না। এমনকি যারা রোনালদোকে মেসির চেয়ে ভালো বলেন তারা ফুটবলের কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বাস্তেন। কোরিয়ার ডেল স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে 57 বছর বয়সী বাস্তেন বলেন, ক্রিস্টিয়ানো এখনও গ্রেট খেলোয়াড়, কিন্তু যারা বলে রোনালদো মেসির চেয়ে ভালো তারা ফুটবলের কিছুই জানে না, অথবা নিজেদের কুবিশ্বাস থেকে তারা এটি বলে। মেসি কেন রোনালদোর চেয়ে এগিয়ে তা জানতে চাইলে নেদারল্যান্ডসের সাবেক কোচ আরও বলেন, মেসি তার নিজের মতোই অনন্য, তাকে অনুকরণ করা অসম্ভব, তার মতো হওয়া অসম্ভব। মেসির মতো খেলোয়াড় 50 বা 100 বছর একবারই আসে। গুরুতর ইঞ্জুরির কারণে মাত্র 28 বছর বয়সী খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন এসি মিলন ও আয়াক্সের কিংবদন্তি ফুটবলার বাস্তেন। তবে তার আগেই জিতে নেন 3টি বলেন ডিওর। তিনি মেসিকে রোনালদোর চেয়ে এগিয়ে রাখলেও সর্বকালের সেরা হিসেবে মানতে নারাজ। এই বিষয়ে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বাস্তেন বলেছেন, পিলে, ডিয়েগো ম্যারাডোনা ও ইউহান ক্রুইফ আমার মতে সর্বকালের সেরা 3 ফুটবলার। ছোট থাকতে আমি ক্রুইফের মতোই হতে চাইতাম, সে আমার বন্ধু ছিল, আমি তাকে মিস করি। পেলে, ম্যারাডোনাও দুর্দান্ত ছিলেন। নেদারল্যান্ডসের সাবেক কোচ বাস্তেন আরও যোগ করেন, মেসিও একজন গ্রেট খেলোয়াড়, কিন্তু দলের মধ্যে ম্যারাডোনার একটা ব্যক্তিত্ব ছিল। মেসি এমন নয় যে কোনো লড়াই আগে নিজেকে ঠেলে দেবে। আমি ক্রিস্টিয়ানো রোনালদো, মিশেল প্লাতিনি বা জিনেদান জিদানের কথাও বলিনি। Find the real me. So let's go. Seize the feeling.